গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি, বিশ্বের শোষিত বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত মানুষের প্রিয় কণ্ঠস্বর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি। স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে বলেছেন যে আমার জীবনের জীবন্ত ডায়েরি, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, যাকে বলেছেন যে মুক্তিযুদ্ধের প্রথম গেরিলা, এই স্বদেশকে যিনি সন্তানের মতোই ভালোবেসেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্ট ঘাতকের বুলেটে নির্মমভাবে শাহাদাত বরণকারী সহ সকলের পবিত্র স্মৃতির প্রতি। গতকালকে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের যে আনুষ্ঠানিক সময়সূচি সেটি আমরা শেষ করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নায়ক, বিশ্বের মানবতাবাদী উদার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজ বিনির্মাণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোটা পৃথিবীর কাছে একটা আইকন। আজকেও যখন কোনো দেশের শৃঙ্খলিত তরুণ কোনো দেশের অন্ধকার প্রকোষ্ঠে বেশে স্বাধীন দেশ গড়ার স্বপ্ন দেখে, নতুন মানচিত্র গড়ার স্বপ্ন দেখে, পৃথিবীর কোনো প্রান্তের কৃষক যখন তার ন্যায্য দাবির কথা ভাবে, পৃথিবীর কোনো প্রতিবাদী তরুণ যখন পরিবেশ নিয়ে কথা বলে কিংবা জলবায়ু পরিবর্তনের জন্য পৃথিবীর তৃতীয় বিশ্বের দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার আদায়ের কথা বলে, যখন পৃথিবীর কোনো তরুণ পৃথিবীর কোনো নারী কিংবা শিশু যখন একটি শোষণমুক্ত গণতান্ত্রিক উদার মানবিক বিশ্বের কথা ভাবে, যখন একটি যুদ্ধমুক্ত বিশ্বের স্বপ্ন আমরা দেখি, তখনও সেটি লাতিন আমেরিকা হোক, ইউরোপ হোক, আফ্রিকা হোক কিংবা আমাদের উপমহাদেশে হোক, তাদের সবার কাছেই তেজোদীপ্ত আভার মতো, সূর্যের আভার মতো একটি মানুষের মুখচ্ছবি ভেসে ওঠে, সেটি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতি শুধুমাত্র 71 সালের মধ্যেই সীমাবদ্ধ নয়, শুধুমাত্র মার্চের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি হয়তো সত্য যে আমাদের হাজার বছরের ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠতম অর্জন হচ্ছে মহান মুক্তিযুদ্ধ। মহাসিন্ধুর মহাকল্লোলের মতো মার্চ আমাদের জীবনে এসেছে, 7ই মার্চ আমাদের জীবনে এসেছে, 16ই ডিসেম্বর বিজয় নিশ্চিত আমরা করতে পেরেছি, কিন্তু এইগুলোর প্রেক্ষাপট তৈরি করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দীর্ঘ 24 বছর লড়াই সংগ্রাম করতে হয়েছে, নিজের জীবন বাজি রেখে আপোষহীন থেকে তেজোদীপ্তভাবে সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশের গণমানুষের গণমানস প্রস্তুত করতে হয়েছে, এদেশের সমাজকে প্রস্তুত করতে হয়েছে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের উপযোগী, স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখার উপযোগী প্রত্যয়দীপ্ত তারুণ্য নির্মাণ করার জন্য। আজকে এই বিসিবি আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত কনসার্টে আমরা এআর রহমানের গান শুনেছি, অস্কারজয়ী সঙ্গীত তারকা আমার সোনার বাংলা কিংবা জয় বাংলা জয় বাংলাদেশ এই দুইটি গান পৃথিবীর দর্শকদের সামনে উপস্থাপন করেছেন, এবং একজন অস্কারজয়ী সঙ্গীত তারকা একজন মিউজিশিয়ান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তার যে বিশ্বের তারুণ্যের যে আবেগ, যে ভালোবাসা, যে অনুপ্রেরণা বঙ্গবন্ধু জীবন থেকে আমরা খুঁজে পাই, সেটি আজকে 2022 সালে এ আর রহমান তানের গানের মধ্যে লিখেছেন। কিন্তু সংগ্রামী বন্ধুগণ, আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিম একথাটি এ কারণেই বলা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ধারাবাহিক লড়াই সংগ্রাম, এটি যখন থেকে পাকিস্তান সৃষ্টি হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তি থেকে, তখন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রাম করেছেন। 50-এর দশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সুনামগঞ্জ সফরে গেছেন, তার সেই জনসভায় বসে বাউল সম্রাট শাহ আব্দুল করিম গান লিখেছেন, গান গেয়েছেন একজন তরুণ শেখ মুজিবকে ঘিরে, যে পূর্ণ চন্দ্রে উজ্জ্বল ধরা, চৌদিকে নক্ষত্র ঘেরা, জনগণের নয়নতারা, শেখ মুজিবুর রহমান জাগরে জাগো নয়ন কিষাণ। এটি প্রমাণ করে যে 50-এর দশকে বাউল সম্রাট শাহ আব্দুল করিম, যাকে জনগণের নয়নতারা বলেছেন, তিনি 71 সালে জাতির পিতায় পরিণত হয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে পরিণত হয়েছেন, বিশ্বের সকল মানুষের কাছে একটি আইকনে পরিণত হয়েছেন। আজকে আমরা যখন দেখি যে 69-এর গণ অভ্যুত্থানের সময়ে ফরাসি বিপ্লবের কায়দায় জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, জনগণের অভ্যুত্থানের প্রেক্ষাপটে জনগণের প্রিয় নেতাকে পাকিস্তানের সামরিক স্বৈরশাসক মুক্তি দিতে বাধ্য হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে 48 সালের 11ই মার্চে ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে যখন আমাদের ঢাকা পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন, কিংবা 52 সালের অগ্নিগর্ভের ভাষা আন্দোলনের দিনগুলিতে যখন ফরিদপুরের কারাগারে তিনি যখন বন্দী ছিলেন, তখন যখন তিনি কারাগারে ছিলেন তিনি অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন, যখন তিনি কারাগারে বন্দী ছিলেন কারাগারের বাইরের যে স্বল্প একটু জায়গা রয়েছে সেখানে যখন তিনি পায়চারি করতে যান, তখন তিনি মেয়েদের স্লোগান শুনতে পেয়েছেন, মেয়েদের কলতান শুনতে পেয়েছেন যে পাশের স্কুলের মেয়েরা
এসে স্লোগান দিচ্ছে যে রাজবন্দীদের মুক্তি চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। এটি এ কারণেই বলা যাক কি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অর্জন এই বাংলাদেশ কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে গোটা বিশ্বের রাজনৈতিক মানুষ গড়ার জন্য যে আন্দোলনের প্রেরণা, সেটি গড়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধারাবাহিকভাবে সংগ্রাম করতে হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের সর্বাধিনায়ক ছিলেন। কিন্তু এর আগে এদেশের ভাষার দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্দোলন করেছেন, এদেশের ভুখা মিছিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়েছেন, খাদ্য সংকটে দাওয়ালদের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়েছেন, গণতান্ত্রিক দাবিতে বিশ্ববিদ্যালয়গুলোর গণতন্ত্রায়ন, নির্বাচনের দাবিতে প্রত্যেকটি মানুষের একটি করে যে ভোটাধিকার রয়েছে, এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলন সংগ্রামের কারণে আমরা পেয়েছি। 71 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু যখন 6 দফা তিনি প্রণয়ন করেন, সেই 6 দফা এখন আমরা এটিকে বলি যে বাংলার মেঘনা কাটা, যখন 6 দফা দেওয়া হয় তখনই বাংলাদেশের অনেক প্রখ্যাত সাংবাদিক, অনেক প্রখ্যাত বুদ্ধিজীবী 6 দফাকে বলেছিলেন যে বাংলাদেশের অগ্রিম জন্ম সনদ, বাংলাদেশের বার্থ সার্টিফিকেট হচ্ছে আমাদের 6 দফা। এটিই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লড়াই সংগ্রামকে ধারণ করেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আজকে আধুনিক উন্নত স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রাম করছেন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ শুধুমাত্র আরেকটি রাষ্ট্র নয়, বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল থাকবে, সামাজিক ন্যায় বিচারের রোল মডেল থাকবে, নারী পুরুষের সমতার রোল মডেল থাকবে, জলবায়ু পরিবর্তনের আন্দোলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর নেতৃত্ব দিবে বাংলাদেশ। এই যে বৈশ্বিক গৌরবোজ্জ্বল অর্জনের মানচিত্রে বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে যাওয়া, এটি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নিশ্চিত করেছেন। এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা 81 সালে দেশে ফিরে এসে শুধু সংগ্রাম করেননি, আপনি কল্পনা করুন যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বায়ত্তশাসন স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন, যে বয়সে একজন ছোট্ট শেখ হাসিনার বাবার হাত ধরে স্কুলে যাবার কথা, সে সময় তিনি মায়ের হাত ধরে গিয়েছেন জেলখানায় বাবাকে দেখতে, দিনের পর দিন তিনি সেটি করেছেন। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেই সংগ্রাম করেছেন, মোগলটুলি রজনী বোস লেনে ছিমছাম বসবাস করেছেন, মিন্টো রোডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মন্ত্রী ছিলেন, তখন কাছ থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ গড়ার সংগ্রাম দেখেছেন, ধানমন্ডি 32 নম্বরে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামকে তিনি দেখেছেন। এবং 81 সালে যখন পিতৃহারা বাংলাদেশে ফিরে আসেন, তখন তিনি 81 সালে পিতৃহারা বাংলাদেশে ফিরে এসে গোটা বাংলাদেশকেই নিজের বাড়িতে পরিণত করেছেন, এবং তারপর থেকে এই গণমানুষের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নের সোনার বাংলা গড়ার সংগ্রাম, সেই সংগ্রামকে সার্থক করার জন্য বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষার দাবিতে আন্দোলন করেছেন, আজকে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বৈশ্বিক স্বীকৃতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নিশ্চিত করেছেন, খাদ্য সংকটের দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিছিল করেছেন, আজকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা বিলুপ্ত করার জন্য আন্দোলন করেছেন, আজকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই কয়েকদিন আগেই আজকে 1 কোটি পরিবারের কাছে যেন স্বল্প মূল্যে আমাদের যে প্রতিদিনের যে প্রয়োজনীয় দ্রব্যাদি রয়েছে সেই প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরি করার ক্ষেত্র বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নিশ্চিত করেছেন। আজকে আমরা যখন সিক্রেট ডকুমেন্টস অফ ফাদার অফ দ্য নেশন অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পড়ি, সেখানে আমরা দেখি খুবই ছোট একটি ঘটনা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৈদ্যুতিক পাখা কারাগারে যেন তৈরি করায় সেটির জন্য তিনি আবেদন করছেন আজকে বাংলাদেশ। আপনি কল্পনা করুন তার কন্যার নেতৃত্বে আজকে বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে কারা কর্তৃপক্ষের কাছে চিঠি লিখতেন যে তাকে যেন তার ইচ্ছে মতো বই পড়তে দেওয়া হয়, পাকিস্তানি সামরিক স্বৈরশাসক তার ইচ্ছে মতো তাকে বই পড়তে দিত না। আজকে সেই দেশেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আমরা বছরের প্রথম দিনে আমরা বই উপহার দিতে পারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বছরের পর বছর কারাগারের নির্জন সেলে, একা একা কারাগারের নির্জন সেলে তাকে কাটাতে হয়েছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামকে সফল করতে গিয়ে। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্জন সেলে অন্ধকারে সময় কাটিয়েছেন, আজকে তার কন্যা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে উন্মোচিত করতে পেরেছি, আজকে বাঙালিকে আমরা বিশ্ব নাগরিক হওয়ার সুযোগ তৈরি করে দিতে পেরেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সংগ্রামকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকের এই দিনে। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের কর্মী, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মীরা এখানে উপস্থিত আছেন। আজকের দিনে ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কাছে আমাদের এইটুকুই আহ্বান থাকবে যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার
বিজয় যদি আমরা নিশ্চিত করতে পারি সেটি আমাদের ছাত্র সমাজের বিজয় নিশ্চিত করতে পারবো। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে যদি আমরা বেগবান করতে পারি তাহলে আমাদের যে চাকরির স্বপ্ন রয়েছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নিরাপদে লেখাপড়া করার স্বপ্ন রয়েছে, আমাদের মফস্তলে বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য হলেও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে আমাদেরকে শক্তিশালী করতে হবে। আজকে দুই বছর পরেই বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের তরুণ প্রজন্ম, আমাদের ছাত্র সমাজ যেন ঐক্যবদ্ধ থাকে। আজকে বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান যেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত হয়। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার গণজোয়ারে রাজধানীতে যেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো পরিণত হয়। এই বাংলাদেশের তরুণ প্রজন্ম যেন সকল সাম্প্রদায়িক, সকল গণতান্ত্রিক শত্রু যারা রয়েছে, যারা বাংলাদেশের উন্নয়নের ধারা, গণতান্ত্রিক ধারা, প্রাতিষ্ঠানিক ধারা, সাংবিধানিক পথ চলার ধারাকে যারা ব্যাহত করতে চায়, তাদের বিরুদ্ধে যেন বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারে। আমরা যেমন বিনির্মাণের রাজনীতি করব, আমরা একই সঙ্গে যেন সংগ্রামের রাজনীতিও করতে পারি। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে যেন মুক্তিযুদ্ধের চেতনার স্পন্দন সবসময় প্রবাহিত হয়, মুক্তিযুদ্ধের চেতনার জীবন্ত আর্কাইভ হিসেবে যেন এই বিশ্ববিদ্যালয়গুলো থাকে, মুক্তির চেতনার আতুরঘর, মৌলবাদ প্রতিরোধের অপরাজেয় ঘাঁটি হিসেবে যেন এই বিশ্ববিদ্যালয়গুলো থাকে। আজকের এই জন্মশতবার্ষিকীর আলোচনায় এই আহ্বানটুকুই থাকবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ ছাত্রলীগই লড়াই করবে, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় বিজয়ী হবে। এই ফাগুনের মাসে এটি আমাদের শপথ যে প্রত্যেক ফাগুনেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আরও দ্বিগুণ শক্তিশালী হয়ে বাংলাদেশের গণমানুষকে নেতৃত্ব দিয়ে যাবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।